বেড কভারটা যেটা কাচলাম না সেটাই নিচেই দিয়েছি। আর গরম তো এখন, রোদ দূরে প্রচণ্ড পোখর আছে, শুকনোই যাবে। আর বাদবাকিগুলো সব ছাদে দিয়ে এসেছি। এই যে মানে দরজাগুলো লাগানো হয়েছে, এত নিশ্চিন্ত হয়ে গেছি মানে কি বলবো। এই দরজাটা শাটারটা এমনি দেওয়া থাকতো, আর শাটারের ভিতর দিকে না বিড়াল গোলে রান্নাঘরে ঢুকে পড়তো, মানে সবসময় তকে তকে খাবার রাখলে সবসময় তকে তকে থাকতে হতো যে বিড়াল না চলে আসে, বিড়াল না রান্নাঘরে খাবার ঢুকে নষ্ট করে দেয়। সেই জন্য না সবসময় খাবার দাবার ভালো করে রেখে তকে তকে থাকতে হতো। এখন নিশ্চিন্ত ওই দরজাটা দিয়ে দেবো, এই দরজাটা দিয়ে দেবো, একবারে নিশ্চিন্ত যে বিড়াল আর ঢুকবে না। আর আজকে হচ্ছে এই দুটো, এই ঘরের দুটো বাকি ছিল আগের আগের দিন আপনাদের দেখিয়েছি, এটা আজকে কমপ্লিট হয়ে গেল। আর এটা এক সাইডটা হয়েছে, আর এক সাইডটা মেশিন খুব সুন্দর, কিন্তু এত টাইম রেস্ট নিচ্ছে না, মাথা খারাপ করে দিচ্ছে। দুপুরবেলা লিপস্টিক ভালো লাগছে বলতো না, ওই যে ভালো লাগছে, ভালো লাগছে বলছো, কে বলছে বন্ধুরা বলছে ভালো লাগবে। আচ্ছা, নিভিয়ার লিপ বাম, কারণ আমার লিপ বামটা বুঝতেই পাচ্ছেন কি হয়েছে না হয়েছে, তো সেই কারণে দুটো লিপ বাম, একটা হচ্ছে আমার ব্যাগে রাখবো ম্যামের জন্য, আর একটা হচ্ছে যেখানে আমার দিয়ে তো একটা একটা মায়ের কথা না শুনলে ওই রকমই হবে। তো গতকালকে আপনি আপনাদের যে তরমুজ দেখেছিলাম পুরো জলে, মানে একদম জল ভর্তি ছিল, কিন্তু এটা আবার সেটা চেঞ্জ করে, অ্যাকচুয়ালি ও খুব একটা চেঞ্জ করতে চায় না, কিন্তু জোরজবরদস্তি করে এটা চেঞ্জ করিয়েছি, কারণ পুরো জিনিসটাই নষ্ট, বেকার বেকার তো টাকা নষ্ট করে লাভ নেই, তো সেই কারণে আমার ওকে চেঞ্জ করিয়েছি। এবং এবারে তরমুজটা কেটে দেখে এনেছে যে ভালো কি না, তো সত্যি বা তরমুজটা খুবই ভালো। আর এই গরমে তো মানে তরমুজ মানে একটা দুপুরের না একটা শান্তি, দুপুরের একটা ভ্যাপসা গরমের শান্তি। তো কিছু তরমুজ এখানে কেটে নিচ্ছি, আর অর্ধেক তরমুজটা ফ্রিজে রেখে দেবো, কারণ ও এখন বাড়িতে নেই, তো পরে এলে কাটবে। এখন মা আমি এবং মেয়ে তিনজনেই খাবো, কিন্তু মেয়ের কীর্তি দেখুন এখানে পুরো বসে রাখতে পারবো না, তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু অত কত খেতে পারবে না, এক দুটো খাবে খেয়ে তারপর দিয়ে দেবে, ঠিক হচ্ছে। কিন্তু ও মানে যেহেতু ভালোবাসে, ও ভাবছে আমি এতগুলো খেতে পারবো, কিন্তু একটা খেয়েই বলছে যে আমার পেট ভরে গেছে, পেট ভরে গেছে। এই দেখ এইদিকে, আর ওকে না ছোটো ছোটো কিউব কিউব করে কেটে দিলেও হয় না, ও এইভাবেই খেতে অভ্যস্ত। গুড ইভিনিং এভরিওয়ান,
তো এখন বাজে হচ্ছে বিকাল 5টা, আর বিকাল 5টার সময় আমার যা যা কাজ আর কি, ছাদেতে একবার উঠতেই হবে, আর তার পাশাপাশি নিচে বাগানেও একবার যেতে হবে। তো এখানেই লাউ গাছটা না ছাদে খুব শখ করে একটা লাউ গাছ বসিয়েছিলাম, নিচে তো আমার একটা বড় লাউ গাছ আছে কিন্তু এটাও আমি একটু টবে খুব শখ করে বসিয়েছিলাম, ভাবছিলাম টবে কেমন হয় দেখি। তো এতে 3-4টে লাউ মোটামুটি হয়েছে, আর এখন অজস্র লাউয়ের ছোটো 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 লাউ ধরেছে। তো সেই অজস্র লাউয়ের মধ্যে না কিছু লাউ দেখছি কালো কালো পোকা ধরে গিয়ে পচে যাচ্ছে, তো সেই সব লাউগুলো ভালো করে ছিঁড়ে আমি কী করলাম, ফেলে দিলাম। কারণ ওই লাউগুলো গাছে থাকলে যেগুলো ভালো ভালো লাউ সেইগুলো না সেগুলো পচতে আরম্ভ করবে, তো সেই কারণে সেগুলো ছিঁড়ে ফেলে দিলাম। আর এখানে আমি একবার নিম তেলটা স্প্রে করে দিচ্ছি সমস্ত গাছে, কারণ সপ্তাহে 10 দিন অন্তর অন্তর বা সপ্তাহে একদিন আমি সমস্ত গাছে নিম তেলটা স্প্রে করি। আমি সবসময় চেষ্টা করি কোনো রাসায়নিক কেমিক্যাল ব্যবহার না করতে, যেহেতু আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে, আর রাসায়নিক কেমিক্যালটা ব্যবহার না করাই ভালো অতিরিক্ত কোনো প্রবলেম ছাড়া। তো সেই কারণে নিম তেলটাই দিয়েই কাজ চালাই, আর কিছু ঘরোয়া পদ্ধতি দিয়েও কাজ চালাই। তো যখন দেখি যে হাতের বাইরে চলে যাচ্ছে ব্যাপারটা, মানে পোকা অতিরিক্ত পোকা হয়ে যাচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে না, তখনই একমাত্র আমি রাসায়নিক মানে বিষটা প্রয়োগ করি। তো যাই হোক, সমস্ত গাছে এখন এইগুলো স্প্রে করে দিচ্ছে। আর এদিকে তো আমার লঙ্কা গাছের সমাহার, তো লঙ্কা গাছে এখন অনেক লঙ্কা ধরেছে, আপনাদের টাইম করে দেখাবো। আর এখন সমস্ত গাছে একটু স্প্রে করে দিই। আমার পিছন দিকটা দেখতে পাচ্ছেন একটা বড় ঝাড় লঙ্কা গাছ আছে, তো এই ঝাড় লঙ্কা গাছটা আমি নার্সারিতে কিনে এনেছিলাম, বাদ বাকি যে কটা লঙ্কা গাছ আছে সব কটাই কিন্তু আমার নিজের বাড়িতে চারা তৈরি করা। তো আর দু একটা লঙ্কা গাছ না আমার নষ্টও হয়ে গেছে, গোড়ায় জল বসে আর কি, জলটা ভালোভাবে ক্লিয়ার হতে পারেনি, তো গোড়ায় জল বসে নষ্ট হয়ে গেছে। তো এরপর আমি চলে এলাম হচ্ছে নিচে, এবং নিচেও বড় লাউ গাছটা সেই একই প্রবলেম দেখা দিচ্ছে, তো সেই জন্য এখানেও নিম তেলটা সমস্ত গাছগুলোতে নিম তেলটা স্প্রে করে দিচ্ছি। তবে আমার মনে হয় সমস্ত গাছগুলো হবে না, কারণ কী বলুন তো নিম তেলটা না বেশি নেই, তো আনাতে হবে, তো যতটুকু হয় ততটুকুই করে দিই। আর নিচে দেখতে পাচ্ছেন সামনে বাঁশ দিয়ে এ করা হয়েছে, তো এইগুলোতে না ওই হ্যাঙ্গিং করবো বলে আমি এটা করেছি, আর এটা কালারও ফটো উঠছে। তো আর ওইদিকে হচ্ছে দিদা হচ্ছে বাড়ি চলে যাচ্ছে, কারণ দিদার সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে, তো দিদা ঘর ঘর করে একদম হেঁটে চলেছে। আর দিদা এত স্পিডে হাঁটে, মানে আমি যেখানে একবার পৌঁছবো দিদা দেখেন হয়তো 10 বার পৌঁছে যাবে। তো যাই হোক, এখানে মেয়ে একটু এখন বিকালবেলা তো একটু গাড়ি চড়ে আর কি, কারণ আমাদের এখানে না সেরকম বাচ্চা টাচ্চা কেউ নেই যে ওকে নিয়ে খেলবে করবে, তো আমাদের পাশের বাড়ি একটা মেয়ে ওই সাইডে একটা থাকে, তো ওকেই ডেকেছি যে বোনির সঙ্গে এসে খেল, কারণ বোনিটা প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে, একা একা আবার থাকতে পারছে না, তো সেই জন্য ওকে নিয়ে খেলছে আর আমি আমার কাজকর্ম করে নিচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছেন কাগজ ফুল গাছটায় এবছর এত ফুল এসছে, তো খুব ভালো লাগছে দেখতে। আর কাগজ ফুল গাছ না স্পেশালি মানে ওই যে ফুল ভরে থাকে ওটা দেখতে ভীষণ ভালো লাগে। আর গরম তো এরাই হচ্ছে মাথিয়ে রাখে পুরো গরমটা, কারণ শীতে তো অনেক রকম ফুলের সম্ভার আপনি পেয়ে যাবেন কিন্তু গরমে হাতে গোনা কিছু, তো সেই কারণে এদের অবশ্যই রাখা দরকার, কারণ গরমটাকেও তো একটু মাথিয়ে রাখতে হবে। তো যাই হোক, এখানে কিছু কাজকর্ম করে নিই, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।